সুস্থ মা সুস্থ শিশু, মায়ের সুস্থতাই নির্ধারণ করবে সন্তানের সুস্থতা, আর সেজন্য দরকার মায়ের সার্বক্ষণিক যত্ন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশ তথা এশিয়ার অন্যান্য দেশে সিজারের মাধ্যমে সন্তান জন্মদানের ব্যাপারটা স্বাভাবিক, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সিজারের মাধ্যমে সন্তান জন্মদানের ব্যাপারে সবাই সমর্থন প্রদান করে আসেন। কেননা এতে করে সিজারের কারণে সন্তান জন্মদানকারী মা হাসপাতালে কয়েকদিন পরিচর্যায় থাকেন। অনেকে ভাবেন সিজারের মাধ্যমে সন্তান জন্মদান হলে কোনো সমস্যা থাকে না, সন্তানের সুস্থতার বিষয়টি এখানে মুখ্য থাকে, কিন্তু সিজারের পেছনে রয়েছে এক কঠিন বাস্তবতা। সদ্যজাত সন্তানের সুস্বাস্থ্যের নিশ্চয়তা কিংবা গর্ভধারিণী মায়ের শারীরিক পরিচর্যা নয়, মূলত তিনটি কারণে সিজার করাতে মানুষকে বাধ্য করা হয়। এগুলো হলো: এক, টাকার জন্য; দুই, মেডিকেল ছাত্রছাত্রীদের ব্যবহারিক বা ইন্টার্নি করানোর জন্য; তিন, প্রাইভেট মেডিকেলে গাইনি ডাক্তাররা সিজার না করলে কর্তৃপক্ষ তাদের হাসপাতালে রাখবে না। ইউরোপ ও আমেরিকার সবচেয়ে কম সংখ্যক সিজার অপারেশনের ঘটনা ঘটে। প্রথমত, তারা স্বাভাবিক ডেলিভারি সর্বাত্মক চেষ্টা করে, কেউ একেবারে মৃত্যুর ঝুঁকির দিকে না গেলে তারা সিজার অপারেশনে যায় না। ইতালি সহ ইউরোপের অনেক দেশে ইচ্ছাকৃত সিজার অপারেশনকে বেআইনি হিসেবে গণ্য করা হয়। একটা নর্মাল ডেলিভারির জন্য একজন ডাক্তারকে 2 থেকে 18 ঘন্টা বা তারও বেশি সময় অপেক্ষা করতে হয়। এর বিনিময়ে সে মাত্র পায় 800 থেকে 1000 টাকা, আর সিজার করলে 25 থেকে 35 মিনিটে পেয়ে যায় 6000 থেকে 25000 টাকা। বর্তমান সময়ে সময়ের থেকে এই টাকার গুরুত্বই বেশি, আর এ কারণেই হয়তোবা স্বাস্থ্যমন্ত্রী বলেছেন টাকা কামানোর জন্যই চিকিৎসকরা অস্ত্রোপচারের সন্তান প্রসব করাচ্ছে। সর্বশেষ বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে এর হিসাব অনুযায়ী বর্তমানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে 23% সিজার অপারেশন হয় এবং 80% বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে হয়।